আমরা নির্বাচনী প্রচারণায় নেমেছি এবং দেখতেই পাচ্ছেন যে এফডিসি একদম মানুষ মানুষের ভরপুর এবং উচ্চ মুখর পরিবেশে কিন্তু আমরা একটা নির্বাচনী প্রচারণায় নামছি। আসলে আগের বারের মতো নির্বাচন কমিশনের সাথে আমাদের এত কোনো মিটিং হচ্ছে না, নির্বাচন কমিশন যেটা করছে যে এফডিসির সাথে মিটিংটা করছে, আমাদের সাথে কোনো মিটিং হচ্ছে না, আমরা শুধু নির্বাচনী প্রচারণায় করছি। এবার নির্বাচন কমিশন যেভাবে উদ্যোগ নিয়েছেন সেই পর্যন্ত এখন পর্যন্ত আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে কতটুকু কি দেখছেন, কেমন মনে হচ্ছে পরিবেশ? পরিবেশ খুবই ভালো, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে পরিবেশ খুবই ভালো, সবাই আসছে, সবাই মানে দুই প্যানেলে সবাই বসছে, দুই প্যানেলে সবাই আসছে, যোগাযোগ করছে। তো এই জন্য এখনো যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি খুবই ভালো পাচ্ছি পরিবেশ। সেই পরিবর্তনগুলো কোন ভাবনায় কেন সেটা যদি বলেন, বেশ কিছু পরিবর্তন সভাপতি থেকে শুরু করে এসি বা অনেক কিন্তু লোক হয়ে এসেছে, কেন এই পরিবর্তনগুলো কোন ভাবনায় সেটি? যেহেতু পরিবর্তনের কথা বলছিলেন আমাদের সহকর্মী, বেশ কিছু পদে আমরা পরিবর্তন দেখেছি, আসলে সেটার কোনো নতুনত্ব নিয়ে আসার জন্য নাকি আসলে শিল্পীদের চাহিদার জায়গা থেকে বা প্রাধান্য দিয়েছেন কোনটা? প্রতিভাই হলো আসলে এখানে যিনি আমার এজিএস আছে, বাকি একদম প্রথম টাইমই নির্বাচন করছে এবং প্রথমবারই আসলে এজিএস হিসেবে নির্বাচন করছে, আমার কাছে মনে হয় যে বাপ্পী খুবই পরিচিত একজন মুখ এবং সেখান থেকে বাপ্পী খুবই ফেমাস একজন মানুষ, আমার মনে হয় যে এজিএসটা ও যেটা মানে ওর জন্য খুব সম্মানজনক একটা পোস্ট, তো আমার এই জন্য আমার মনে হয়েছে যে বাপ্পীকে এখানে নিয়ে আসা যায়। আর নতুন যারা এসেছে সাংগঠনিকে খুব বড় একজন চমক আছে, সেটা হলো অঞ্জনা আপা। অঞ্জনা আপা আসলে প্রথম একদম পদে নির্বাচন করছে, উনি অনেক বছর নির্বাচন করেছে, সবসময় উনি নির্বাচন করতো ইসিতে, এই প্রথমবারের মতো উনি চলে এসেছে যে পদে এবং সাংগঠনিক, আমার মনে হয় যে উনি খুবই সাংগঠনিক একজন মানুষ। আর যাদু আজাদ যিনি সবসময় আমার সাথে ছিলেন, আমাদের যিনি আগেও কেশিয়ার ছিল, এবার উনি আমার কেশিয়ার আছে। আর কাবিলা ভাই যেখানে মানে অনেক দিন পর উনি আবার আসছে এবং কাবিলা ভাই দপ্তরে আছে, মারুফ আকিব আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। তো আমার মনে হয় যে যার জায়গা থেকে আসলে এরা অনেক দিনের সহকর্মী আমার, আমার সাথে অনেক কাজ হয়েছে ওনাদের, ওনারা দর্শকদের মানে যেটা হলো আমাদের ভোটারদেরও চাহিদা আছে যে এদেরকে নিয়ে আসি। আর ইসিতে একদম নতুন কিছু ইয়াং কিছু মানুষের জন্য নিয়ে এসেছি, যে আমরা যখন কোনো কাজ করতে যাই, আসলে আমি যখন দু বছর আমি কাজ করেছি, দু বছরের কাজে যেটা হয়েছে আমি কিন্তু আসলে লোক খুব কম পেয়েছি দু বছরের কাজে, আমার কাছে মনে হয়েছে যে আমি বলবো ভাইস প্রেসিডেন্ট আসবে দু বছরের কাজে, আমাকে যেটা মনে হয়েছে যে আমার কিছু ইয়াং ছেলে পেলে দরকার যারা আমার পাশে এসে দাঁড়াতে পারে। আর আমার আগেরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন অমিত হাসান, এবার নতুন একজন যুক্ত হয়েছে, সেটা হলো ড্যান্সি। সব কিছু মিলিয়ে যদি বলি যে একটা জিনিস আমি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? ভালোভাবেই দেখছি, কারণ কি মানে মোবাইল কোর্ট সব নির্বাচনেই যদি মোবাইল কোর্ট থাকে তাহলে আমাদের নির্বাচনে কেন মোবাইল কোর্ট থাকবে না, কারণ আমাদের নির্বাচনটাও তো ব্যাপকভাবে আলোচিত হয়। তাই আমার মনে হয় যে আমার তরফ থেকে তো কোনো সমস্যা নেই মোবাইল কোর্ট থাকে। আবার একটা জিনিস আমরা খেয়াল করছি, দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ, এইটা আসলে কি শিল্পীদের উদ্দেশ্যে আলোর পথ এবং নিরাপদ রাখার যে একটা ঐক্যবদ্ধভাবে থাকার প্রচেষ্টা, সেটাকেই মোটো হিসেবে আপনারা এবার ঘোষণা করছেন কিনা, এমন কিছু আসলে নিয়েই এই ট্যাগলাইনটা দেওয়া কিনা আপনাদের প্যানেলে? এই ট্যাগলাইনটা আসলে করেছে হলো আমার প্রেসিডেন্ট, কারণ নিজের যতগুলি কথা আপনারা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে ট্যাগলাইনগুলো এগুলো প্রত্যেকটাই ওনার কথা উনি লিখে দিয়েছে কারণ উনি আসলে দুবার আমার যিনি প্রেসিডেন্ট উনি দুবার জেনারেল সেক্রেটারি ছিল দুবার প্রেসিডেন্টও ছিল সভাপতির পোস্টে তো ওনার আসলে অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি এবং আমি বলবো যে ওনাদের হাত ধরেই কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে এবং যে আমাদের যে গঠনতন্ত্রটা আছে ওখানে কিন্তু ওনার বাসার অ্যাড্রেসটা এখনো ইউজ করা আছে তো উনি সবসময় যেটা বলতে চাই যে আমরা আসলে শিল্পীদেরকে আসলে আমরা নিরাপদও রাখতে চাই আলোর পথও দেখাতে চাই আসলে স্বর্ণালী যুগ বলতে যেটা বোঝায় সেই মাহমুদ কলিক আসলে স্বর্ণালী যুগ থেকে আমি এখানে নিয়ে এসেছি এবং সেটা ধরেই মনে উনি এই ট্যাগলাইনটা ইউজ করেছে এবার নির্বাচন কমিশনের কাছ থেকে আরেকটা তথ্য কিছুক্ষণ আগে জানলাম যে পুরো নির্বাচন সময়টা জুড়ে 30টিরও বেশি সিসিটিভি ক্যামেরা এখানকার স্থানীয় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা পর্যবেক্ষণ করবেন নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় তারা লক্ষ্য করেন সেক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট পদক্ষেপ যাতে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো সে থাকবে কি না কারণ ধরেন শিল্পীরা তো আপনারা সবাই একে অপরের কাছাকাছি মানুষ তারা বলছিলেন যে আর্থিক লেনদেন বা কারো জোর প্রয়োগ করে ভোট প্রয়োগ করা জোর করে ভোটদানের জন্য উৎসাহিত করা এই জিনিসগুলো যদি তারা দেখেন তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেক্ষেত্রে আপনাদের বিধিমালা অনুযায়ী আপনাদের উপর ব্যবস্থা নেবেন কারো ভোটার হয়তো বা বাতিল হইতে পারে কেউ ভোট দিতে পারবে না এই জিনিসগুলোকে কি আসলে একটু বেশি কঠিন মনে হচ্ছে না এই জিনিসগুলোকে আসলে আমার মোটেও কঠিন মনে হচ্ছে না কারণ আসলে আমার মনে হয় যে বিগত নির্বাচনে কিছু কিছু বিষয় নিয়ে আমার কিছু অভিযোগ ছিল এবং সেখানে আপনারাই আমাকে সাহায্য করেছিলেন যারা মিডিয়া কর্মীরা ছিলেন সেখান থেকে মিডিয়া কর্মীরা যখন টাকার লেনদেন হচ্ছিল অনেক জায়গায় আমি কমপ্লেন করেছি সেখান থেকে আসলে এবার সিসি ক্যামেরা থাকলে সেটা ভালোই হবে আমার মনে হয় এবারের নির্বাচন যে সুষ্ঠু হবে সেটার বিষয়ে আপনি কতটা বলছেন কেন মনে হচ্ছে যে সুষ্ঠু আপনার কী দেখে মনে হচ্ছে আসলে সুষ্ঠু হবে কি নির্বাচন আসলে শিল্পী হিসেবে আমরা সবসময় আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা করব এবং এখনো পর্যন্ত আমরা যতটুকু পাচ্ছি ততটুকুর মধ্যে আমার কাছে তো মনে হচ্ছে এখনো পর্যন্ত আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি এবং আশা করব যে 19 এপ্রিল যে নির্বাচনটা হবে সেটা একটা সুষ্ঠু নির্বাচন হ্যাঁ কারণ কি আসলে যেটা হলো যে এই রোজার মধ্যে কিন্তু এত শিল্পী কখনোই আসেনি রোজার মধ্যে এত মানুষজন আসলে জড়ো হয়নি তো সেখান থেকে এটা একটু কম হয়ে গিয়েছে আমরা চাচ্ছিলাম যে আরও একটু সপ্তাহ পরে যদি নির্বাচনটা হতো ভালো হতো কিন্তু সেখান থেকে আমার অপোজিশন প্যানেল যারা ওনারা চাচ্ছে যে 19 এপ্রিলে যাতে নির্বাচনটা হয় তা আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা শিল্পীদের তার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছি অনেকেই বলে শিল্পী সমিতি নির্বাচন মানে এটা জাতীয় পর্যায়ে আলোচনা এবার কিন্তু সেই অর্থে কিন্তু আলোচনাই নেই যদি আর কিছু সময় পাওয়া যেত সেই আলোচনাটা বাড়তো কি অনেকেই বলছে আসলে ঠিক ঈদের ছুটি শেষ ঢাকা এসেছে 3 দিন পরে নির্বাচন আমরা আসলে বুঝতে পারছি গণমাধ্যম কর্মীরা না ভোটার নাই সেই ক্ষেত্রে আপনি মনে করেন যাবে যে আরও 7 দিন আরও 14 দিন পরে হলে সুবিধা হবে সেটা তো অবশ্যই একটা নির্বাচনে যত প্রচার হবে ততই তো প্রসার আর এখনও কিন্তু ঈদের ছুটি শেষ হয়নি ঈদের ছুটি বলেন পয়লা বৈশাখের ছুটি কিন্তু এখনও চলছে এবং অনেক জায়গা কিন্তু এখনও বন্ধ আছে কিন্তু সেই জায়গা থেকে আমাদের অনেক কিছুই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে অনেক কিছুই আমরা খোলা পাচ্ছি না দেখা যাচ্ছে যে হয়তো আমার ড্রাইভার এখনও ছুটিতে আছে এখনও ফিরেনি তো সব প্রতিকূলতা শেষ করে ইনশাআল্লাহ আমরা একটা ভালোভাবে নির্বাচন করবো 19 তারিখ করে জানতে দেওয়া যেহেতু নির্বাচন অবশ্যই জয় পরাজয় থাকবে বিপরীত প্যানেলে যেহেতু মিশা সৌদাগর ডিপজল তারা আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন পর্যন্ত আসলে নিজেদের প্যানেলের নিয়ে তো হয়তো আমি আপনার সভাপতির সাথেও কথা বলেছিলাম তিনিও বলছিলেন যেহেতু ভোটারদের সাথে অবশ্যই কথা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কতটুকু কনফিডেন্স প্যানেলের বিষয় নিয়ে আসলে যাকে ফোন করি সেই তো বলে যে হ্যাঁ ভোট দিব বুঝতে পারছি না এটা 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 বলাটা খুবই ডিফিকাল্ট মানে এই পর্যন্ত কথা হয়েছে 400 থেকে 450 শিল্পীর সাথে দেখাও হয়েছে অনেক শিল্পীর সাথে যার সাথেই কথা বলছি সেই খুব পজিটিভ কথা বলছে সেই বলছে যে ভোট দিব আর আপনারা যদি ভালোবেসে থাকে যদি মনে করে থাকে যে না একটা নারী নেতৃত্ব আমরা চাই পুরো বাংলাদেশে কিন্তু একটা নারী নেতৃত্ব আছে সেখান থেকে যদি মনে করে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমরা নারী নেতৃত্বটাকে টিকিয়ে রাখতে চাই এবং আমাকে টিকিয়ে রাখলে নেক্সট অন্য কোনো নারী নেতৃত্বের আসতেও সুবিধা হবে
সেটা যদি ভালোবেসে যদি আমার নারীর বোনরা যারা আছেন ওনারাও যদি আমাকে ভোট দেয় তো আমার মনে হয় আমার জয় নিশ্চিত। আপনার ওইখানে বলে যে বাঘা খলনায় করছে আপনার প্রতিপক্ষ, কিন্তু আপনাকে বলা হচ্ছে বাঘিনী কন্যা, এই যে বাঘিনী কন্যা এবং বাঘা খলনায় মুখোমুখি কি মনে হয়? দেখেন, আমি প্রথম নির্বাচন থেকে আমার যেটা ছিল যে আমি কিন্তু প্রথম নির্বাচনটাই আমি শুরু করেছি খুব কঠিনভাবে, সেখানেও কিন্তু আমার খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো আসলে আমি এইভাবেই নির্বাচন করতে প্রস্তুত, তাই বাঘা খলনায়কের সাথে আসলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসতে পারব। নির্বাচনে আসলে গতবার যে আলোচনায় গিয়েছে, এবার অনেকেই বলছে যে রিপন বনাম জাহেদ খান, এটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা ছিল, কিন্তু দুর্ভাগ্য হোক বা যে কারণে হোক আসলে নির্বাচনে মাঠেই নাই, অনেকেই বলতে আসলে সেজন্যই নাকি আলোচনা নেই, মানে আপনার তার লড়াই নাই, কথার লড়াই নাই, ভোটের লড়াই নাই, মানে অনেক কিছু আসলে মিস করছে, আপনি কোনোভাবে মিস করবো বলবো না, মানে এটা আসলে কী বলতে আসলে না না আসলে যেটা হয়েছে যে নির্বাচনটা এই জন্য এখনও জমে উঠিনি, তার কারণ হলো যে এখনও প্রথমে রোজা ছিল, আসলে রোজার কারণে কিন্তু ওইভাবে ভোটার আসছিল না, আমরাও নির্বাচন ক্যাম্পিং ওইভাবে নামিনি। আরেকটা যেটা হলো যে একদম ঠিক ঈদের দুদিন পর থেকে আমরা পয়লা বৈশাখ থেকে আসলে নির্বাচনী ক্যাম্পিংটা স্টার্ট করলাম, অনেকের ছুটি শেষ হয়নি, তো আমার মনে হচ্ছে আর একদিন পর থেকে হয়তো বা জমি উঠবে নির্বাচন। কারণ সম্পাদকের চেয়ার নিয়ে যে জটিলতা, এই নির্বাচন হওয়ার পরে যদি ফলাফল প্রকাশ হয়ে যায় আর তো আর কোনো অপশন থাকবে না। দেখি, নির্বাচন খুবই একটা আনপ্রেডিক্টেবল জিনিস, নির্বাচনটাকে সবসময় বলা হয় যে ভাগ্যের খেলা, তো সেখান থেকে আসলে নির্বাচনে কী হবে, নির্বাচনে কী করবো না, নির্বাচনে কী, এই জন্যই কিন্তু নির্বাচনে একটা আপিল বিভাগ রাখা হয়েছে। আপিল বিভাগটা কিন্তু নির্বাচনে এই জন্যই রাখা হয় যে যদি কোনো সমস্যা হয় যাতে সেখানে দেখানোর জন্য, তা আমি এখনই বলতে পারবো না যে না নির্বাচন হলে আমি বলবো না এটা হয়নি, এটা নির্বাচনটা হোক হওয়ার পর আমি বুঝতে পারবো যে আশা করছি এখনভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আমাকে আপিলে যেতে হবে না, এখন পর্যন্ত আমি সেই আশাই করছি। ফেরত পেয়েছে হলো আমরা কোর্ট থেকে করে নিয়ে আসতে পেরেছি 103 জনকে, 103 জনকে আপনার জয়ের ব্যাপারে কথাটা বলে যে যারা আসলে আপনি যাদের সদস্য ফিরিয়ে দিয়েছেন তাদের ভোটই আপনি মানে খালি চলে এগিয়ে আছেন আবার এখান থেকে অন্য প্যানেলও আপনার কিছু লোক গেছে এখান থেকে আপনি কেউ কি অপচয় করতে দিবেন আর কেউ তো আসলে আপনার কাছ থেকে সরেও যেতে চাইছে আপনি আসলে একটা কথা আমি এই জন্য আপনাদেরকে বলবো, এখানে সবাই শিল্পী, অন্য কোথাও যাওয়া বা এখানে থাকা আমি কখনোই কারোর উপর জোর প্রয়োগ করব না, আমি যখন শিল্পী আমি এই প্যানেলেও আসব, আমি ওই প্যানেলেও যাব, আমার পক্ষে শিল্পীদেরকে এই স্বাধীনতাটা আমি দিয়েছি, আমি কখনোই ওনাদেরকে বাধ্য করব না, আমি আপনাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে এনেছি বললে এই এর মানে এই না যে আমি আপনাকে কন্ট্রোল করব, একজন শিল্পীকে কন্ট্রোল করার কোনো অধিকার আমার না, হয়তো বা এই জায়গাটা থেকে শিল্পীরা আমাকে এই সম্মান করতে পারে, এই জন্য ওনারা অন্য কোথাও চলে গিয়েছে এই কথাটা আসলে আমি একদমই মানতে এবং শুনতে রাজি না, আমি এই জিনিসটাতে বলবো যে ওনারা সব জায়গায় যাবে, একজন শিল্পী উনি সব জায়গায় যাবে, কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই শিল্পী, উনি এই প্যানেলে আসলে ওনার পরিচিত মানুষ আছে, ওই প্যানেলে গেলেও পরিচিত মানুষ আছে, সেই জায়গা থেকে মানে কথাটা আমার কাছে খুব একটা শোভনীয় মনে হয়। 19 তারিখ নির্বাচন, সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নিপুণ আক্তার কিছু বলতে চান কিনা, যারা সাধারণ ভোটার আসলে উৎসাহী হয়ে ভোট দেবেন তাদের উদ্দেশ্যে নিপুণ আক্তার কিছু বলবেন কিনা? একটা কথাই বলতে চাই যে আপনারা আসলে সবাই মনে হয় এখনো ছুটির আমেজটা কাটিয়ে উঠতে পারেননি, কিন্তু আপনার একটা ভোট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, একটা ভোটের জন্য আসলে অনেক সময় পরাজয় হয়, তাই আমাকে যদি মনে করেন যে আমি নিপুণ, আমাকে আপনারা জয়যুক্ত করতে চান এবং একজন নারী নেতৃত্বকে আপনারা এফডিসিতে রাখতে চান, তাহলে অবশ্যই এসে 19 তারিখে ভোটটি আমাকে দিয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।